উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানার জটিলতায় বিপাকে পড়েছে রাজধানীর খিলগাঁও রিয়াজবাগ এলাকার মানুষ। খানাখন্দ আর ময়লা আবর্জনায় চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ নেই তাদের। অন্যদিকে বাউন্ডারি ওয়াল দেওয়ায় বাহিরে বের হতে পারছেন না 5 ও 6 নম্বর রোডের বসবাসকারীরা। নেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের সুযোগ। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন ও তাপস চন্দ্র দাস। বাউন্ডারি ওয়ালের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বের হওয়ার এই চিত্র রাজধানীর খিলগাঁও রিয়াজবাগ এলাকার। কবরস্থানের বাউন্ডারির কারণে চলাচলের পথ চতুর্দিকে বন্ধ হয়ে থাকায় বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে এলাকাবাসী। রাস্তার অভাবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার কোনো গাড়ি ঢুকতে পারছে না এলাকাটিতে। বসবাসকারীরা জানালেন নানা দুর্ভোগের কথা। একজন অসুস্থ হয়েছে, আমরা এই পর্যন্ত ডাক্তার আনছি কিন্তু ডাক্তারের দেওয়ালের তল দিয়ে ঢুকতে পারি না। রোগীর এই অবস্থা যে তারাও বাইক করতে পারতেছে না, কষ্ট হয়, বাড়িতে যাইতে কষ্ট হয়, সকালে ভোজন ওষুধ দেখতেই না। যদি রাস্তাটা যদি না দেয় আমরা কেমনে বেরোই, মার কেমনে বাসা গাছা লিয়ে খাইম কর। যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, যদি আজকে যদি ছোট খাটো আসা যাওয়া করার কোনো সুযোগ থাকতো তাইলে আমার সমস্যা হতো না। এলাকার যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা, খানাখন্দে ভরা রাস্তাঘাট, এসব সংস্কারের উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। গাড়িটা জোরে টান দিলে মনে করেন অনেক সময় যে রাস্তাঘাট যে অবস্থা, অনেক সময় গাড়ি কাটতে হয়ে পড়ে জায়গা, রিক্সা টাইনা নিতে ঝামেলা হয়, সব দিক দিয়ে কষ্টে আছে। অনেক মানুষ যাতায়াত করে তো সবারই একই সমস্যা। রাস্তাটা আরেকটু বড় হওয়া উচিত, পানি নিষ্কাশন ব্যবহার করা উচিত, ড্রেন ব্যবস্থা করা উচিত, রাস্তাটা নতুন করে করা উচিত। কার উন্নয়নের জন্য বা এলাকার এলাকাবাসীর জন্য এই রাস্তাটা উন্নয়ন করা দরকার। এসব সমস্যার সমাধানের কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আমাদের মাননীয় দক্ষিণ মেয়র মহোদয় যেন ফজলুর তাপস সাহেব, আমি বিশ্বাস করি তিনি যদি সরজমিনে নিজে এসে এটা দেখতেন উনিও প্রয়োজনীয়তা ব্যবহার উপলব্ধি করবে, এবং আমি মনে করি ইনশাল্লাহ এই রাস্তাটা উনি করে দিবেন বলে আমি আশাবাদী। রাস্তা যখন বাউন্ডারি ওয়াল করাইতে গেছে তখন ওই জায়গায় কিছু একটা মানুষ অস্থায়ীভাবে চলাচল করতো ওই সাইডের মানুষ কবরস্থানের ভিতর দিয়ে, কিন্তু এটা রাস্তা না। ময়লা আবর্জনা এবং খানাখন্দের কারণে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর খিলগাঁও রিয়াজবাগ এলাকার রাস্তাঘাট। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় চলাচল করতে পারছে না মানুষ, আর তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে বসবাসকারীরা। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকবো আমি এস এম খোরশেদ আলম।